আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে কিছু ব্র্যান্ড পিসি নিয়ে হাজির হয়েছি। যারা ভাবছেন যে ট্রেনিং সেন্টারের জন্য এবং নতুন ইউজ করার জন্য ব্র্যান্ড পিসি নেবেন, তারা অবশ্যই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে ব্র্যান্ড পিসির প্রাইসগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবো এবং ব্র্যান্ড পিসির ভিতরে কনফিগারের ভিতরে যে মাদারবোর্ডটি এবং প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক এগুলো কন্ডিশনটা কীরকম এবং কনফিগারেশনটা কীরকম সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত বলবো। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা তো সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি আছে বাজিয়ে দিন, পরবর্তী আমাদের ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, আমাদের কাছে ব্র্যান্ড পিসি দুই তিন ধরনের রয়েছে। একটা হচ্ছে এইচপি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এইচপি, আপনার কোটোডো সিরিজ আছে, আপনার i5 সেকেন্ড জেনারেশনের সিরিজ আছে এবং আছে আপনার ডেল এবং লেনোভো। আমাদের কাছে আপনার তিনটি ব্র্যান্ডের আছে এবং তিনটি ব্র্যান্ডের মধ্যে তিনটি কোয়ালিটি রয়েছে। এইচপি আপনার কোটোডো সিরিজ, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 41 মাদারবোর্ড এবং কোটোডো প্রসেসর আর কি, এবং এখানে আছে কোর i5 সেকেন্ড জেনারেশনের এইচপি। আর এটা হচ্ছে আপনার DDR2 র্যাম স্লট থাকবে এটার মধ্যে, আর আপনার DDR3 আমাদের কাছে আছে। এখানে আপনার ডেলটি দেখাচ্ছি, এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের অরিজিনাল ডেলের, আর এটা হচ্ছে কোটোডো সিরিজের, এবং কোটোডো সিরিজের আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডেলের কোটোডো DDR2 র্যাম সাপোর্টেড, এবং এটা হচ্ছে DDR3 র্যাম সাপোর্টেডও আমাদের কাছে আছে কোটোডো সিরিজের, এবং আছে আপনার লেনোভো এইগুলো হচ্ছে অরিজিনাল লেনোভো, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে কোটোডো সিরিজের, আর এটাও DDR2 র্যাম সাপোর্টেড। এগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনার, যেগুলো DDR2 র্যাম সাপোর্টেড এবং DDR3 র্যাম সাপোর্টেড এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। DDR2 যেগুলো রয়েছে এগুলো আমরা সেল করতেছি মাত্র 4000 টাকা করে, আর 4GB র্যাম থাকবে, 500GB হার্ড ডিস্ক থাকবে প্রত্যেক ডিভাইসের সাথে, এবং DDR3 র্যাম সাপোর্টেড যেগুলো এগুলো সেল করেছি 5500 টাকা করে, 4GB র্যাম, 500GB হার্ড ডিস্ক থাকবে। আর আমাদের কাছে যে আপনার Core i5 যে সেকেন্ড জেনারেশনের পিসিটা রয়েছে, Core i5 সেকেন্ড জেনারেশন, এটার মধ্যে আপনার 500GB হার্ড ডিস্ক, 4GB র্যাম থাকবে, এবং সামনে থাকবে আপনার 4টা USB, পিছনে থাকবে 6টা, টোটালি আপনার 10টা USB পেয়ে যাবেন। আর এর কন্ডিশনটা আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন এগুলো থাকবে, এবং আপনার এখানে আসছে আপনার UPS, আপনার পুরাতন UPS যারা নিতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আপনার ব্র্যান্ড পিসির মধ্যে আপনার DDR2 যে র্যাম সাপোর্টেডগুলো, যে কোটোডো পিসিগুলো রয়েছে এগুলো 4500 টাকা করে, এবং DDR3 র্যাম সাপোর্টেড যে পিসিগুলো রয়েছে এগুলো আপনার 5.5 করে, এবং যারা চাচ্ছেন যে i5 সেকেন্ড জেনারেশনের যে পিসিগুলো রয়েছে এগুলো নেবেন স্পিড, এগুলো আমাদের কাছে হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 9500 টাকা করে। এখন বন্ধুরা, আপনাদেরকে আর দেরি করাবো না, আমরা এগুলোর ভিতরে কন্ডিশনটা এবং কনফিগারেশনটা আমি দেখাবো। সো আর দেরি না করে চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেনোভো ব্র্যান্ডের কোটোডো সিরিজের যে পিসিটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আমাদের 4GB র্যাম লাগানো রয়েছে অলরেডি, আর এটা হচ্ছে অরিজিনাল লেনোভো ব্র্যান্ডের মাদারবোর্ডটা, এবং মাদারবোর্ডের কন্ডিশনটা আপনারা অবশ্যই দেখেন, কোনো ধরনের সার্ভিস করেনি আমাদের মাদারবোর্ডগুলোতে, একেবারে অরিজিনাল ইনটেক মাদারবোর্ড এবং অরিজিনাল ব্র্যান্ড পিসি কুলিং ফ্যান এবং অরিজিনালে আপনার পাওয়ার সাপ্লাই, পাশাপাশি আপনার এখানে বিল্ট ইন স্পিকার রয়েছে। যারা আপনার স্পিকার দরকার তারা অবশ্যই এটার থেকে আপনার আওয়াজ পেয়ে যাবেন, অনেক ভালো সাউন্ড হয়, আপনার আলাদা কোনো স্পিকার ইউজ করার দরকার হবে না, এটার মধ্যে বিল্ট ইন স্পিকার রয়েছে। আর এখানে আপনার র্যাম স্লট পেয়ে যাবেন 4টি। আমাদের কাছে আবার আরেকটি কথা আমাদের আপনাদেরকে বলতে ভুলে গেছি, আপনার যে পিসির মধ্যে র্যাম স্লট 4টি থাকবে সেটার মধ্যে 500 টাকা বেশি আপনাদেরকে পেড করতে হবে, আর যেটার মধ্যে র্যাম স্লট 2টি থাকবে সেটার প্রাইস পড়বে মাত্র 4000 টাকা। আর এখানে আপনার আরেকটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন, আর আপনার এখানে শাটা বোর্ড পেয়ে যাবেন 4টি, আপনারা শাটা বোর্ড 4টি পেয়ে যাবেন, একটি ডিভিডি রাইটার পেয়ে যাবেন অরিজিনাল ISP ডিভিডি রাইটার, আর এখানে হার্ড ডিস্ক থাকবে, আর এগুলো 4000 টাকা করে, আর যেটা আমাদের র্যাম স্লট 4টি থাকবে সেটা 4500 টাকা করে। আর আপনারা এটা পিছন দিকে পেয়ে যাচ্ছেন আপনার 4টি 6টি USB পোর্ট, সামনে 2টি, টোটালি 8টি USB পেয়ে যাবেন, যারা লুডের কাজ করবেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং আপনার বিজে পোর্ট পেয়ে যাচ্ছেন এবং PS2 পোর্ট পেয়ে যাচ্ছেন। সো এখন আমি আপনাদেরকে DDR3 যে পিসিগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আপনারা যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে DDR3 পিসি, আর এটা আপনার সামনে 2টি USB থাকবে এবং সামনে একটা ডিভিডি রাইটার থাকতেছে,
আর এটার মধ্যে আপনার র্যাম স্লট থাকবে দুইটি, আর এটার প্রাইস হচ্ছে 5,500 টাকা। র্যাম হচ্ছে DDR3, 4GB র্যাম থাকবে এবং অরিজিনাল ব্র্যান্ড পিসি পাওয়ার সাপ্লাই থাকবে। এবং এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল যে আপনার লেনোভোর মাদারবোর্ড, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন লেনোভোর মাদারবোর্ডটি রয়েছে এবং কতটুকু প্রসেসর এবং মাদারবোর্ডে কতটুকু ফ্রেশ কন্ডিশন আপনারা অবশ্যই ভিডিওতে যতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন আর সরাসরি দেখলে আরও বেশি বুঝতে পারবেন যে এটা মাদারবোর্ডটা কতটুকু পরিমাণে ফ্রেশ আমাদের এই মাদারবোর্ডগুলো। আর এখানে হার্ড ডিস্ক আছে 500 GB, আপনারা চাইলে হার্ড ডিস্ক রেখে SSD দিয়ে নিতে পারেন। SSD দিয়ে আমাদের কাছে হাই পিসিগুলো পড়বে মাত্র আপনার যে হাই পিসি যদি আপনার 4,000 টাকা পিসিগুলো নেন তাহলে আপনার SSD দিলে আপনার পড়বে 5,000 টাকা, যেহেতু হার্ড ডিস্ক বাদে নেবেন হার্ড ডিস্কের জন্য 500 টাকা মাইনাস হবে আর SSD 1500 টাকা অ্যাড হবে, টোটালি 5,000 টাকায় আপনি SSD সহকারে নিতে পারবেন। আপনারা চাইলে হার্ড ডিস্ক বাদে SSD সহকারে আমাদের কাছে বিল্ড করে নিতে পারবেন। সো এটার পিছন দিকে আমরা দেখি এটার পিছন দিকে কী রয়েছে, এটার পিছন দিকে আপনার 4টা USB সামনে 2টা, টোটালি 6টা USB পেয়ে যাবেন এবং BGA বোর্ড পাচ্ছেন আর PST বোর্ড কিন্তু পাচ্ছেন না এটার মধ্যে। আর এগুলো প্রাইস হচ্ছে আপনার DDR3, তো এটার প্রাইস 5,500 টাকা, আর যদি SSD সহকারে নেন তাহলে পড়বে আপনার 6,000 টাকা। আপনার 6,000 টাকা হলে এই পিসিগুলো আমাদের কাছে নিতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।